চীন পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ। এদেশের জনসংখ্যা প্রায় 138 কোটি। তবে চীনের মানুষজন টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে আছেন। ইলেকট্রনিক্স এমন কোনো কিছুই নেই যা চায়নাতে তৈরি হয় না। আজকের আমাদের এই ভিডিওতে চায়নার এমন কিছু অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে জানাবো যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন চীনের রেল নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক? চীনে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা এবং হাইয়েস্ট স্পিড ট্রেন। চীনে হাই স্পিড ট্রেনের কারণে এদেশের নাগরিকরা বিমানে ভ্রমণ করার চাইতে ট্রেনে ভ্রমণ করতে বেশি পছন্দ করে। চীনের তৈরি বুলেট ট্রেন প্রতি ঘন্টায় 600 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ওয়ার্ল্ড ফাস্টেস্ট কম্পিউটার। পৃথিবীর মধ্যে সবথেকে ফাস্টেস্ট কম্পিউটার চায়নাতেই রয়েছে, আর এই কম্পিউটারের নাম সানওয়ে তাইহুলাইট। এই সুপার কম্পিউটারে মোট 10,06,49,600 সিপিইউ কোর লাগানো রয়েছে, আর এই সুপার কম্পিউটারে স্টোরেজ ক্যাপাসিটি 20 পেটাবাইট। এই সুপার কম্পিউটার তৈরি করতে ব্যয় হয়েছে $273 মিলিয়ন। আমরা আগেই বলেছি চায়নার লোক সংখ্যা প্রায় 138 কোটি। তো এত লোকের খাদ্যের যোগান দেওয়ার জন্য প্রয়োজন প্রচুর খাদ্যশস্যের। কিন্তু চায়না এত পরিমাণ বাড়িঘর, রাস্তাঘাট ও বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করেছে যে খাদ্য উৎপাদনের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছিল না। আর তাই তারা এক অভিনব পদ্ধতি আবিষ্কার করে, আর তা হচ্ছে ভার্টিক্যাল ফার্ম। তারা স্কাইস্ক্যাপারের মতো এভাবে খাদ্যশস্য উৎপাদন করতে শুরু করে, আর এভাবে সম পরিমাণ জায়গায় তারা প্রায় 100 গুণ খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়। রোবোটিক হোটেল। কেমন হবে যদি আপনি এক রাত থাকার জন্য একটি হোটেলে উঠলেন এবং সেখানে গিয়ে দেখলেন রিসেপশন থেকে শুরু করে রুম বয় সবাই রোবট? হ্যাঁ, এমন এক হোটেল রয়েছে চীনের হুয়াংজু প্রদেশে। এই হোটেলে রয়েছে মোট 300টি রুম, আর এই রুমগুলোতে ঢোকার জন্য কোনো চাবি লাগে না। রুমের প্রতিটি দরজায় রয়েছে ফেস লক। শুধু তাই নয়, টিভি, এসি, লাইট সব কিছু আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে অন অফ করতে পারবেন। দ্য বিগেস্ট রেলওয়ে টানেল। চীনে ট্রেনে চলাচলের জন্য অনেক বড় বড় আন্ডারগ্রাউন্ড টানেল এবং ব্রিজ তৈরি করা হয়েছে, আর এসব টানেলগুলোর মধ্যে অন্যতম হলো অসলিন টানেল। এই টানেলের দৈর্ঘ্য 21.5 কিলোমিটার। আর আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে 10টি লম্বা ব্রিজের মধ্যে 5টির ব্রিজই চীনে অবস্থিত। ট্রানজিট এলিভেটেড বাস। বন্ধুরা, আমরা বিভিন্ন রাস্তাঘাট এবং হাইওয়েতে লক্ষ্যগুলো দেখতে পাবো। এইসব রাস্তাঘাট এবং হাইওয়েতে জ্যামে প্রধান কারণ হয়ে থাকে বড় বড় বাস এবং ট্রাক। এগুলো অনেক বেশি জায়গা নিয়ে চলাচল করে থাকে, আর তাই বলা যায় রাস্তায় ক্রিটিক্যাল সিচুয়েশন এসব বড় বড় যানবাহনের কারণে তৈরি হয়। আর এসব সমস্যা থেকে উত্তরণের জন্য চীন 2016 সালে আগস্ট মাসে ইনভেন্ট করেছে ট্রানজিট বাস এলিভেটর, যা ভবিষ্যতে চীনের রাস্তাঘাটে চলাচল করতে দেখা যাবে। এই বাসটি পাবলিক ট্রান্সফরমেশন সার্ভিস দিতে সক্ষম হবে, আর এই এলিভেটর বাসটি সম্পূর্ণ রাস্তা জুড়ে চলাচল করলেও নিচে অন্যান্য ছোটখাটো যানবাহনের চলাচলে কোনো সমস্যাই হবে না, কারণ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে অন্যান্য ছোটখাটো যানবাহন এই এলিভেটর বাসের নিচ দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। এতে করে এই এলিভেটরের মাধ্যমে বিপুল পরিমাণ যাত্রী যেমন বহন করতে পারবে, ঠিক তেমনি রাস্তাঘাটের যানজটের সমস্যাও সৃষ্টি হবে না। 22 মিটার লম্বা এবং 7.8 মিটার প্রস্থ বিশিষ্ট এই এলিভেটর বাস 2016 সালে পরীক্ষামূলকভাবে প্রথম চালানো হয়। এই এলিভেটরটির উচ্চতা 4.5 মিটার, আর এই এলিভেটরের এমন উচ্চতার জন্য অন্যান্য সকল যানবাহন এর নিচ দিয়ে চলাচল করতে পারবে। তাছাড়াও এই এলিভেটর বাস 300 জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এই বাসটিকে নিয়ে ডেভেলপাররা বলেছেন, দুতলা বাসে ট্রাভেল করে প্যাসেঞ্জাররা যেমন অনুভূতি পায়, ঠিক সেরকমই অনুভূতি পাবে এই এলিভেটর বাসের মাধ্যমে যাতায়াত করে। ইলেকট্রিক বাস। চীন সরকার বায়ু দূষণ রোধ করার জন্য প্রতি মাসে 9,600 ইলেকট্রিক বাস চালু করে থাকে, আর এই ইলেকট্রিক বাসের মাধ্যমে চীনের বায়ু দূষণ অনেকটা রোধ করা সম্ভব হয়ে থাকে। তাছাড়া যাত্রীরা এসব বাসে ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। সোলার পাওয়ার প্ল্যান্ট। চীনে স্থাপন করা হয়েছে পৃথিবীর লার্জেস্ট রুটিন সোলার পাওয়ার প্যানেল। 2015 সালে এই সোলার পাওয়ার প্যানেল স্থাপন করা হয়েছে। এই পাওয়ার প্ল্যান্ট থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা দিয়ে লক্ষ লক্ষ ঘরে বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি। চীন হলো পৃথিবীর সবচেয়ে বেশি মোবাইল প্রস্তুতকারক দেশ। 2007 সাল থেকে আজ পর্যন্ত চীন 60 কোটিরও বেশি মোবাইল ফোন তৈরি করেছে, আর এসব ফোন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। হয়তোবা আপনি যে মোবাইল দিয়ে এই ভিডিওটি দেখছেন সেটিও হয়তোবা চীনেই তৈরি করা হয়েছে। নিউ সেন্সরি গ্লোবাল সেন্টার। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং চায়নাতেই রয়েছে। এই বিল্ডিংয়ের আয়তন 17 লক্ষ স্কোয়ার ফিট, কিন্তু উচ্চতার দিক দিয়ে দেখলে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা, যা আমরা প্রায় সবাই জানি।
স্কাই ট্রেন। ট্রাফিক সমস্যা সমাধানের জন্য কয়েক প্রকারের ট্রান্সপোর্টেশন সিস্টেম চালু রয়েছে চীনে, জাইরোস্কো ট্রান্সপোর্টেশন, বুলেট ট্রেন এবং স্কাই ট্রেন। এই ট্রেন লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয়। এই ট্রেনে তিন দিক থেকেই গ্লাস লাগানোতে ট্রেনটি দেখতে আরও চমকপ্রদ হয়ে উঠেছে এবং প্যাসেঞ্জার এই ট্রেনে বসে তিন দিক থেকে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারে। তো বন্ধুরা, চায়নার টেকনোলজি জানে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনার একটি লাইক তো পেতেই পারি।